শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম কথা বলবো তার সাথে আশাফ হাটের পরিস্থিতি জানাবেন আমাদের আপনি যেমনটি জানেন যে আসলে সারা দেশের নয় মানিকগঞ্জেও কিন্তু এই কোরবানির পশুর হাট বসেছে আমি মানিকগঞ্জ পুরো জেলাতে মোট সতেরোটি হাট বসেছে তো আমরা হাটগুলো ঘুরে যেটা দেখতে পেয়েছি যে আসলে এইবারের এইবারের কোরবানির ঈদে আসলে গরুর আমদানি ভালো থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম তো আমরা কিছু এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং হাটের ইজা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা এই যে এবারে আপনাদের এই হাটে কতগুলো গড়ে এনেছেন এবং কি অবস্থা আপনাদের বলুন তো আমার গরু আসছিল পাঁচটা তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা আছে এবার কি অবস্থা মানে গতবারের চাইতে এবারে অবস্থাটা কি গতবারের থেকে অবস্থা এবার খারাপ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাজারের পরিস্থিতি ভালো না গরু অনেক যারা আসতেছে দাম দেখে দেখে চলে যেতেছে কিন্তু আমাদের না খাদ্যের দাম বেশি সবকিছুর দাম বেশি তো হবে যেমনটি শুনছিলেন যে আসলে এখানে এবার কিন্তু গরুর আমদানি ভালো রয়েছে কিন্তু কাস্টমাররা কিন্তু সেরকম ভাবে কিন্তু সারা পাওয়া যাচ্ছে না তো আমরা একটু এখানে কথা বলবো হাটের ইজারা ইজারাদার রয়েছেন তার সাথে আচ্ছা আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার এইবারের হাটের কি অবস্থা কেমন যে আমাদের আছে ভালোই আছে হাটের অবস্থা পরিমাণে আর কি আগের চেয়ে একটু কম বিক্রি হচ্ছে অতটা আমরা বিক্রির সারা পাচ্ছি না এবার কি মানে কাস্টমারের সংখ্যা কেমন একটু কম আগের চেয়ে একটু গতবারের চেয়ে কম গতবারের চেয়ে কম আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এবার ইজারাদারা যেটা বলছেন যে আসলে আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে এই 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 যে হাট হাটটি হচ্ছে পৌর এলাকার নৌখন্ডা এলাকাতে তো এইখানে আমরা যেটা দেখেছি যে সর্বনিম্ন সত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দামের গরু এখানে রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে মানিগঞ্জের হাটের সবশেষ খবর আশাফুল আপনাকে ধন্যবাদ